বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন কৃষি চ্যানেল বাংলা, সঙ্গে রয়েছে আমি মিঠু শ্রাবণ। আর আজকে সরাসরি চলে আসলাম রৌল ভাইয়ের কাছে। রৌল ভাই, আমন ধান কাটতেছে, আমন ধানের ফসল এবছর ভালো না। আমাদের ঠিকানাটা বলি, যশোর জেলার অভয়নগর থানার 8 নং সিদ্ধিবাসা ইউনিয়ন, 2 নম্বর ঢুলগ্রাম। এই ঢুলগ্রামে যে আমন ধান এবার চাষ করেছে, প্রায় কৃষকের সঙ্গে আমার কথা হয়েছে যে ধানের ফসল প্রথমে ভালো হলেও পরে বিভিন্ন সমস্যার কারণে ধানগুলো নষ্ট হয়ে গেছে। যে টাকা খরচ করে তারা ধান চাষ করেছে, আমি একটু দেখাই, সেই টাকাগুলো উঠবে না। এই দেখুন সব ধান, এই জমিটার রৌল ভাইয়ের 3 ভাগের 2 ভাগ ধান, না 3 ভাগে 4 ভাগের 3 ভাগই ধরা যায় নষ্ট, তাই তো ভাই? হ্যাঁ তাই। 4 ভাগে 3 ভাগ ধান নষ্ট, আসলে যে খরচ করা হয়েছে সে খরচটা উঠবে না। রৌল ভাই, কোনো কৃষি অফিসার কি আইছিল দেখতে? না ভাই, কোথা থেকে? না আসেনি, আসেনি, কোনো খবর নেয়নি, কোনো খবর নেয়নি না? না, আসলে তো সরকারি ভাবে তাদের নিয়োগ দেয়া, কৃষকদের সঙ্গে দেখা করা, কথা বলা, ধানের কি অবস্থা, সার বীজ কীটনাশক এগুলো ফ্রি দেওয়ার নিয়ম আছে, কিন্তু দেয়নি, তাই তো? না, কোনো খবর নেয়নি, খবরও নেয়নি, তাই তো? হ্যাঁ, তো অবশ্যই আমরা চেয়ারম্যান দিয়ে টিয়ন সাহেবের কাছে স্মারকলিপি দেব যে অভয়নগর উপজেলায় কেন এই কৃষি অফিসাররা এইগুলো উল্টো পাল্টা করে, এবং যে ত্রাণ মানে সঠিক যে বতুর্কিগুলো আসে অরিজিনাল কৃষকদের না দিয়ে তাদের আত্মীয়দের দিয়ে দেয়, এ ধরনের রিপোর্ট অ্যাভেলেবেল পাওয়া গেছে। তো যার কারণে আমি দর্শকদের এটাই বলতে চাই যে যশোর জেলার অভয়নগর থানার 8 নং সিদ্ধিবাসা ইউনিয়নের 2 নম্বর ঢুলগ্রামের যে কৃষকরা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর এই 2023 সালের আমন ধান চাষ করে, সেই কারণেই আমার এই ভিডিওটা করা। আমি একটু দেখাবো রৌল ভাই, যে ধানগুলো নষ্ট হয়ে গেছে আসলে দেখার মতো না, প্রায় 1 বিঘা জমির 1/3 নষ্ট হয়ে গেছে, আর অল্প করা ধান আছে ভাই, সেই ধানগুলো কাটতেছে আর নষ্ট, পুরো সব ধান নষ্ট, যেটা না দেখালে নয়, আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমি দেখাই দিচ্ছি। আর এই পর্যন্ত দুঃখের বিষয় তার রৌল ভাইয়ের খুব, যে কোনো কৃষি অফিসার এই পর্যন্ত ধান দেখতে আসে নাই উপজেলা থেকে, এটাই কষ্টদায়ক ব্যাপার। তো সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যদি উপজেলা পর্যায়ের কোনো কৃষি অফিসার আমার এই ভিডিও দেখে থাকেন তা আপনারা অবশ্যই অভয়নগর উপজেলার যে কৃষি অফিসাররা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করবেন, তারা যেন এই ধরনের দুর্নীতি না করে, প্রকৃত কৃষকের কাছে যেন তারা যায়, এবং তাদেরকে যেন এই কৃষি যে ভর্তুকিগুলো আছে সরকারি সার বীজ তেল কীটনাশক এইগুলো সঠিক পর্যায়ের কৃষকদের দেয়। আমার জানা মতে যারা ধান চাষ করে না তারা অনেকে ধান পাইছে, সার পাইছে, কীটনাশক পাইছে ফ্রিভাবে, কিন্তু এটা আসলে ঠিক না। যারা প্রকৃত কৃষক তাদেরকে না দিয়ে যারা ধান চাষ করে না তারা পায়। আমি নিজে চাষ করেছিলাম, আমি জানাইছিলাম, কিন্তু আমাকেও দেয় নাই কৃষি অফিসার বলি, আর দুঃখজনক ব্যাপার। তা আমার না, আমাকে না দিক অন্য অন্য লোকজনের কথা আমি বলেছিলাম, সেটাও রাখে নাই, আমার কথা রাখে নাই, আমার তার সাথে এই নিয়ে আমাকে গরমও দিছিল, ভুল বোঝাবুঝি হয়েছিল। আমি তার বারবার বলেছি যে যারা প্রকৃত কৃষক মামা আপনি তাদের দেন, কিন্তু উনি তাও দেয় নাই, এটা দুঃখজনক ব্যাপার। এই কারণে আমি এই ভিডিওটি করতেছি রৌল ভাইয়ের। আর যদি আপনারা কেউ দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের কাছে একটা দাবি থাকবে, সেটা হচ্ছে এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সরকারি যারা কর্মকর্তা আছে তাদের নজরে যায় ভিডিওটি, এই কারণে সবাই শেয়ার করে দেবেন। শেয়ার করে দিলে আসলে এই বিষয়টা সবাই জেনে যাবে, আর তখন এই নিয়ে একটা কিছু হবে, এবং আমাদের যে কৃষকদের যে আকুতি সার কীটনাশক বতুর্কিগুলো পায় না সঠিকভাবে, তারা যেন পায় সেটার জন্য আপনারা শেয়ার করবেন প্রচুর পরিমাণে। তো সবাই ভালো থাকবেন, আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে, আজকের মতো বিদায় নেব, আল্লাহ হাফেজ।